কলকাতার যে প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচার, অনেকদিন থেকেই আমাদের এখানে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না বা এখনো সেরমভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে ওঠেনি, যার ফলে যখন কোনো ল ভায়োলেশন প্রোগ্রাম হয় তখন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আমাদের শহরে প্রচুর কনজেশন আছে, আমাদের সিটিটা যথেষ্ট আনপ্ল্যান্ড এবং বাস উইথড্র করতে হয়, পাবলিকের অনেক ডিস্টারবেন্স হয়। সেই সমস্ত কারণে আমরা ওদেরকে বলেছি, ওনাদেরকে বলেছি যে আমরা আপাতত ল ভায়োলেশন প্রোগ্রামগুলো যাতে ওনারা না করে। এমনিতে মিটিং বা মিছিল যেগুলো অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেগুলো তারা পুলিশের পারমিশন নিয়ে করতে পারেন। ল ভায়োলেশন প্রোগ্রামটা ফর দ্য টাইম বিং আমরা একটা নতুনভাবে ভাবছি, যাতে ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারি, যে ইনফ্রাস্ট্রাকচার হলে কোনো রকমের অবাঞ্ছিত ঘটনা না ঘটে।